সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকে তোমরা যেন তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি আজকে তোমাদের সেকেন্ড যে মক টেস্ট সেটা হবে তো গতকালের যারা ভিডিওটি দেখো নি অর্থাৎ ফার্স্ট মক টেস্টই তোমরা যারা দাও নি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও যারা আগের ক্লাসগুলো নি ডিটেলসে আমি কিছু ক্লাস করিয়েছি সেগুলো লিঙ্কও তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমাদের জন্য এই চ্যানেলে কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে সেখান থেকে ভিজিট করে অবশ্যই সেই ক্লাসগুলো করে নেবে তোমাদের মোটামুটি একশো দিনের মতো হাতে সময় রয়েছে একশো দিন ধরেই আমি চলছি তো একশো দিনে কমপক্ষে আমি তোমাদের আশি দিন ক্লাস দেবো ঠিক আছে আশি দিন ক্লাস দেব তো এখান থেকে কিন্তু মোটামুটি তোমাদের আমি প্রায় টার্গেট নিয়েছি যে পনেরোশো কোশ্চেন কিন্তু তোমাদের আমি সলভ করাবো তো তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে মক টেস্টের ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর আমি যে সমস্ত কোশ্চেন করাবো সেখান থেকে কিন্তু তোমরা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকো প্রতিদিন ঠিক সন্ধ্যা ছটার দিকে তোমরা চ্যানেল ভিজিট করো যদি কোনো কারণে সন্ধ্যা ছটার দিকে ভিডিও আপলোড না হয় তো সেক্ষেত্রে তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডাব্লিউ বি নার্সিং লিখে সার্চ দেবে সেখানে কিন্তু আমি তোমাদের ক্লাসের ব্যাপারে আপডেট দিয়ে দেবো এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখানে কিন্তু তোমরা জয়েন যেতে পারো ঠিক আছে ফ্রি ক্লাসের ব্যাপারে তোমাদের সেখানে কিন্তু আপডেট দেওয়া হবে আরেকটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করে দিই অনেক স্টুডেন্ট রয়েছে তো দেখো তোমাদের জন্য আমরা একটা নতুন ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি যেখানে এই তোমাদের পরীক্ষার যে নব্বইটা দিন আমরা ধরে চলছি ঠিক আছে এই নব্বই দিনের মধ্যে আমরা তোমাদের যে পুরো সিলেবাস রয়েছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট কভার করে দেব তো তোমরা যারা ক্লাসে জয়েন হতে চাইছো ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সরাসরি কোর্সে এনরোল করার লিঙ্ক পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা ঠিক আছে যারা তোমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাইছো সেটাও তোমরা আমাদের যে অ্যাপ রয়েছে কর্মসংস্থান অনলাইন সেখান থেকে কিন্তু সরাসরি পেমেন্ট করতে পারবে ঠিক আছে এই অ্যাপটা ডাউনলোড করতে পারবে ভিডিও ডিসক্রিপশান বক্সে সেখানে মোবাইল নাম্বার দিয়ে লগ করার পর সেখানে কিন্তু তোমরা লাইভ ক্লাস করতে পারবে তো তার জন্য তোমাদের নশো নিরানব্বই টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এছাড়াও ছাব্বিশ টাকার মতো ব্যাঙ্ক চার্জ নিচ্ছে এটা কিন্তু তোমাদের ব্যাংকের চার্জ তো তোমাদের কিন্তু আমাদের কোর্সের জন্য মাত্র নশো নিরানব্বই টাকায় পেমেন্ট করতে হবে তিন মাসের প্রায় প্রতিদিনই কিন্তু তোমাদের ক্লাস থাকছে কোনো দিন করে কিন্তু দুটো করে ক্লাস হবে তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে কারণ সময় খুবই কম তো সেক্ষেত্রে আমাদের ফুল সিলেবাস কিন্তু প্রতিটি সাবজেক্ট কিন্তু তোমাদের কভার করানো হবে আমরা পাঁচজন টিচার কিন্তু তোমাদের ক্লাস করাই তোমরা জানো তোমাদের জন্য কিন্তু এর আগে আমাদের দুটো ব্যাস চলছে তো সেই ব্যাসগুলো কিন্তু ভালো মতোই চলছে সিলেবাস আর শেষের দিকে তো তোমাদের জন্য অনেক স্টুডেন্ট রয়েছে যারা হয়তো এইসএস এক্সাম দিচ্ছ অনেকে রিকোয়েস্ট করেছিল নতুন ব্যাস এনরোল স্টার্ট করার জন্য হয়তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনও কোনো কোচিংয়ে তোমরা অ্যাডমিশান হওনি তো তোমাদের জন্য কিন্তু ভাবনা চিন্তা করে এই নতুন একটা ব্যাস স্টার্ট করা হয়েছে কোর্স ফি নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে এর আগের যে ব্যাসগুলো ছিল সেগুলো সেগুলোতে কিন্তু কোর্স ফি আমাদের পনেরোশো টাকা ছিল ওকে তো এখানে নশো নিরানব্বই টাকায় পুরো সিলেবাস তোমাদের কিন্তু কভার করানো হবে একদম নিশ্চিন্তে তোমরা থাকতে পারো আমাদের সঠিকভাবে যদি গাইডেন্স নাও হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চান্স পাওয়া সম্ভব এই তিন মাস ভালো মতো প্রিপারেশান নিয়ে ওকে প্রতিদিন কিন্তু লাইভ ক্লাস থাকছে লাইভ ক্লাসের সাথে রেকর্ড ক্লাসও দেওয়া হবে কিছু কারণ তোমরা জানো সময় খুবই কম তো সেক্ষেত্রে এক্সট্রা করে কিছু রেকর্ড ক্লাস দেওয়া হবে এছাড়াও মক টেস্ট পিডিএফ নোটস সমস্ত কিছু কিন্তু থাকছে এই কোর্সের মধ্যে ঠিক আছে তো তাড়াতাড়ি তোমরা যারা জয়েন হতে চাইছো তাড়াতাড়ি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সরাসরি কোর্সে জয়েন করতে পারো শুধুমাত্র একশো জন তোমরা এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে ঠিক আছে এছাড়া যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু ট্রিপল ফাইভ ফোর আরেকবার বলছি সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু ত্রিপল ফাইভ ফোর এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ঠিক আছে ডাউট ক্লিয়ারিং মক টেস্ট প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে আমাদের নিজস্ব স্টাডি ম্যাটেরিয়ালস এবং পিডিএফ যে বইটি রয়েছে সেটা কিন্তু তোমাদের একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো তোমরা যারা ইনস্টলমেন্টে পেমেন্ট করবে সেটাও করতে পারো তো এইখানে অ্যাপটা ওপেন করে পে ইন ইনস্টলমেন্ট অপশন দেখতে পারবে সেখানটায় ক্লিক করার পরে কিন্তু এখানে দুটো ইনস্টলমেন্টটা দেখিয়ে দেবে ঠিক আছে ফার্স্ট ইনস্টলমেন্ট পাঁচশো বারো টাকা পড়বে সেকেন্ড ইনস্টলমেন্ট কিন্তু পাঁচশো বারো টাকা পড়বে সেই হিসেবে কিন্তু তোমরা ইনস্টলমেন্টও পেমেন্ট করতে পারো ওকে তো শুরু করছি আজকের মক টেস্ট আশা করি প্রত্যেকে তোমরা রেডি হয়ে গেছো অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকবে এক দাগের অপশান দুই দাগের অপশান এইভাবে করে তোমরা কিন্তু জানাতে থাকবে যারা তোমরা পিডিএফ বইটি ডাউনলোড করতে চাইছো ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটাও লিঙ্ক দেওয়া রয়েছে গতবার কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু সেই বই থেকে কোশ্চেন হবো কোশ্চেন কমন এসেছিল তোমরা যারা এবছরও ডাউনলোড করতে চাইছো করতে পারো কিছু নতুন নতুন এডিশন এটা বই কিছু আপডেট করা হয়েছে ঠিক আছে আড়াইশোর মতো পেজ রয়েছে যারা তোমরা অনলাইন ক্লাসে জয়েন হবে তোমাদের কিন্তু এই বইটি ফ্রিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের যদি কোর্স দেখো তো সেক্ষেত্রে তোমাদের কোর্স ভ্যালু দাঁড়াচ্ছে নশো টাকা নশো টাকা কোর্স আর এদিকে একশো টাকা তোমাদের এই বইয়ের জন্য ঠিক আছে তো এই ছিল তোমাদের জন্য একটা বিষয় তো যারা তোমরা এনরোল করতেছে তাড়াতাড়ি করে নাও পঁচিশ সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু ভর্তি চলবে মাথা রাখবে সাতাইশে মার্চ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে তারপরে কিন্তু আমরা কাউকেই আর কোনোরকম ভর্তি করাবো না কারণ এটাই শেষ ব্যাস অনেকে হয়তো দেখবে তোমাদের ছশো সাতশো টাকা কোর্স করাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেকর্ড ক্লাস দেওয়া হয় তো ওই বিষয়টি মাথায় রাখবে আমরা কিন্তু লাইভ ক্লাস তোমাদের করাবো পাঁচজন টিচার রয়েছে ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকে রেডি হয়ে গেছো আজকের মক টেস্টের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ক্লাস শেষে তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ওকে আর আগামীকাল ক্লাসের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে গতকালই আমি তোমাদের জানিয়েছিলাম যে আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের উপর মক টেস্ট নেব তো আজকে কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সের উপর মক টেস্ট হচ্ছে ওকে আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে জি এর উপর মক টেস্ট ঠিক আছে মক টেস্ট যে তিন নম্বর যে ক্লাসটা হবে মক টেস্টের সেটা কিন্তু জিকে এর উপর মক টেস্ট হবে তো অবশ্যই তোমরা একটু জি কেটা একটু রিভিশন দিয়ে দেবে ঠিক আছে তো আজকে ফিজিক্যাল সায়েন্সের উপর মক টেস্টের ফার্স্ট যে কোশ্চেন অন স্ক্রিনে তোমাদের সামনে তো দেখো কুড়িটি কোশ্চনের জন্য তোমরা কুড়ি মিনিট সময় পাবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে তোমরা যদি একটি লাইক না করো সেক্ষেত্রে কিন্তু ক্লাস কর এইভাবে কন্টিনিউ করা কিন্তু একদমই পসিবল হবে না কারণ আমি নিজেও মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাই তোমরা যেমন ডিমোটিভেট হয়ে যাও পড়তে পড়তে তো সেক্ষেত্রে এরকম কিন্তু আমারও হয় ঠিক আছে তো অবশ্যই ক্লাসটি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে তো দেখো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে একটি সরু নলের মধ্যে তরল পদার্থের কারণে সৃষ্ট ঘটনাকে কি বলা হয় এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো এক দাগের অ্যান্সার দিয়ে অ্যান্সার করো একটি সরু নলের মধ্যে তরল পতনের কারণে সৃষ্ট ঘটনাকে কি বলা হয় অপশন এ হচ্ছে সান্দ্রতা অপশান বি হচ্ছে তাপমাত্রা অপশন সি হচ্ছে কৈশিক ক্রিয়া অপশন ডি হচ্ছে তাপ এগুলো আমি একদমই এক্সপ্লেন করব না কারণ তোমরা আশা করি প্রিপারেশান নিচ্ছ ভালো মতোই তো ফার্স্ট কোয়েশ্চেনের কোয়েশ্চেনের অ্যান্সার হবে কিন্তু কৈশিক ক্রিয়া ঠিক আছে আশা করি প্রত্যেকে তোমরা সঠিক অ্যান্সারই করেছো একটি সরু নলের মধ্যে তরল পতনের কারণে সৃষ্ট ঘটনাকে কিন্তু বলা হয় কৈশিক ক্রিয়া যে কোশ্চেনগুলো আমি তোমাদের বাছাই করা কোশ্চেন করাচ্ছি এখান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কিন্তু এর মধ্যে থেকে কোশ্চেন কমন পাবে সেই জন্য ক্লাসটা ভালোভাবে করবে এবং যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে অবশ্যই ঠিক আছে এবং সেই চ্যাপ্টারটা ভালোভাবে তোমরা টেক্সট বুক থেকে রিভিশন দেবে যারা আমাদের অনলাইন ব্যাচে জয়েন হবে তাদের এ নিয়ে কোনো চিন্তার নেই তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালসও দিয়ে দেওয়া হবে ক্লাসের সাথে সাথে ঠিক আছে আমরা কিন্তু ডিটেলসে ক্লাস করাই তো আশা করি প্রত্যেকে এক নম্বরে কোয়েশ্চেন তোমরা সবাই সঠিক সঠিক করেছো সেকেন্ড যে কোশ্চেন সেটার অ্যান্সার করো সেকেন্ড কোশ্চেন কি বলা হয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন বলা হয়েছে তরলের তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয় তরলের যদি তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে অপশন হচ্ছে পৃষ্ঠতান বৃদ্ধি পায় এবং সান্দ্রতা হ্রাস পায় অপশন বি হচ্ছে পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ই হ্রাস পায় হ্রাস পায় বলেছে ঠিক আছে তো অবশ্যই এগুলো কিন্তু মাথায় রাখবে কোনটা হ্রাস পায় কোনটা বৃদ্ধি পায় পৃষ্ঠতান এবং সান্দ্রতা উভয়ই বৃদ্ধি পায় অপশন ডি হচ্ছে পৃষ্ঠতান এবং পৃষ্ঠটান হ্রাস পায় এবং সান্দ্রতা বৃদ্ধি পায় তো অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে তরলে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ই কিন্তু হ্রাস পাবে ঠিক আছে পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ই কিন্তু হ্রাস পাবে এই বিষয়টা অবশ্যই মাথা রাখবে এটা আমি তোমাদের যে চ্যাপ্টার থেকে করাচ্ছি সেটা হচ্ছে সারফেস টেনশান ঠিক আছে তোমার টেক্সট বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এখান থেকে কিন্তু দু নম্বর কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারবে লাস্ট ইয়ারও কোশ্চেন এসেছিল তার আগের বছরও কোশ্চেন এসেছিল তো অবশ্যই চ্যাপ্টারটাকে কিন্তু ভালো মতো পড়বে ঠিক আছে তো সেকেন্ড যে কোশ্চেন সেটা হয়ে গেল তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবো প্রত্যেকে তিন নম্বর যে কোশ্চেন বলা হয়েছে সেটা হচ্ছে বৃষ্টির ফোঁটার গোলাকার আকৃতি ব্যাখ্যা করতে জলের কোন বৈশিষ্ট্য ব্যবহার করা যেতে পারে কোশ্চেনটা বুঝে অ্যান্সার করবে প্রত্যেকে বৃষ্টির ফোঁটা গোলাকার আকৃতি ব্যাখ্যা করতে জলের কোন বৈশিষ্ট্য ব্যবহার করা যেতে পারে অপশন এ হচ্ছে পৃষ্ঠটান অপশন বি হচ্ছে সংকট ঘটনা অপশন সি হচ্ছে সান্দ্রতা অপশন ডি হচ্ছে চাপ প্রত্যেকে অ্যান্সার করো বৃষ্টির ফোঁটা গোলাকার আকৃতি ব্যাখ্যা করতে জলের কোন বৈশিষ্ট্য ব্যবহার করা যেতে পারে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সেম টাইপের কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে ঠিক আছে এই কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে তো এক্ষেত্রে কিন্তু পৃষ্ঠ টান যেটা রয়েছে সেটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে পৃষ্ঠটান কি পৃষ্ঠটান হলো কিন্তু সেই বৈশিষ্ট্য যার ভিত্তিতে তরল তার মুক্ত যে পৃষ্ঠ রয়েছে সেই এলাকা থেকে কিন্তু মানে সংকুচিত করার চেষ্টা করে ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু পৃষ্ঠটান ওকে তো এই এখানে অবশ্যই মাথা রাখবে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কিন্তু তরলের যে পৃষ্ঠ টান রয়েছে সেটা কিন্তু কমে যায় অবশ্যই কিন্তু এই পয়েন্টটা মাথায় রাখবে আরেকবার বলছি যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে তরলের পৃষ্ঠটান কমে যায় ঠিক আছে অবশ্যই এই পয়েন্টটা তোমরা খাতার মধ্যে নোট করবে চলো চার নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা দেখে নাও চার নাম্বার কোশ্চেন রয়েছে তরল পদার্থের ফোটা গোলাকৃতি হওয়ার কারণ কী তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সেম টাইপের কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো কোশ্চেন নাম্বার অবশ্যই দেবে ঠিক আছে ডাক নাম্বার অবশ্যই দিয়ে অ্যান্সার করবে এ নাকি বি নাকি সি নাকি ডি ঠিক আছে তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কী বায়ুমণ্ডলের চাপ পৃষ্ঠ টান সান্দ্রতা ওজন তো এটারও কিন্তু সঠিক আনসার হয়ে যাবে পৃষ্ঠ টান ওকে যেমনটা আমি এর আগেও তোমাদের বলে দিলাম তরলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে কি পৃষ্ঠ টানের জন্য কিন্তু তরলের ফোঁটা সেটা গোলাকৃতি হয় ওকে চার নম্বর কোশ্চেন হয়ে গেল পাঁচ নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন কারণে বৃষ্টির ফোঁটা আকারে গোলাকার হয় এই কোশ্চেনটা তোমাদের এসেছিল দু হাজার একুশ সালে ঠিক আছে দু হাজার একুশ সালে তোমাদের এই কোশ্চেনটাই এসেছিলো ভীষণ ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এবারও তোমরা পাবে তো এটার অ্যান্সার করো জলে সান্দ্রতা বাষ্পায়ন বায়ুগুর ঘর্ষণ নাকি পৃষ্ঠটান সেম টাইপের কোশ্চেন এটারও কিন্তু সেম অ্যান্সার হবে কি পৃষ্ঠটান ওকে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এই জন্যই পৃষ্ঠটানের জন্যই ছ নম্বর কোশ্চেন দেখো ছ নম্বর যে কোশ্চেন রয়েছে যদি কোনো তরল কাসকে ভিজিয়ে না দেয় কোশ্চেনটা ভালোভাবে বোঝার চেষ্টা করো যদি কোনো তরল কাজকে ভিজিয়ে না দেয় তাহলে সেটির স্পর্শকোণ তাহলে সেটির স্পর্শ স্পর্শকোণটি হলো কি হবে স্পর্শকোণের মানটা কি হবে সূক্ষ্ম কোন স্থূলকোণ নাকি শূন্য নাকি সমকোণ সমকোণ তোমরা জানো তাই না এর অ্যান্সার কী হবে অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে রয়েছে জানি অনেকে তোমরা সঠিক অ্যান্সার করবে অনেকেই ভুল করবে তো এই সঠিক অ্যান্সার হবে কিন্তু স্থূলকোণ ঠিক আছে স্থূলকোণের মান কত হয় এটা কি এটা এটা কত ডিগ্রি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি কোন তাই না এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি হয় কি না এটা নাইনটি ডিগ্রি এবার স্থূলকোণের মান কত হয় স্থূলকোণের মান হচ্ছে কিন্তু এই নব্বই ডিগ্রি এবং একশো আশি ডিগ্রির মাঝামাঝি যে কোনো একটা মান সেটাই কিন্তু হচ্ছে স্থূলকন ঠিক আছে সেটাই কিন্তু হচ্ছে অর্থাৎ থেকে আশি ডিগ্রির মধ্যে যে সেটাকে বলা হয় কি ঠিক আছে সমকোণ তোমরা আশা করি জানো ওকে তো চলে যাচ্ছে নেক্সট কোশ্চনে এইভাবে কিন্তু কোশ্চেনগুলো গুলো একটু বুঝে বুঝিয়ে পড়ার চেষ্টা করবে এগুলো তোমাদের টেক্সট বইয়ে কিন্তু রয়েছে সেই জন্য বলছি ক্লাস করলে ডিটেলসে বুঝতে পারবে সমস্ত কিছু তারপরে কোশ্চেন দেখো তারপরে যে কোশ্চেন রয়েছে সাত নম্বর কোশ্চেন সেটা হচ্ছে তেলের উপর জলের একটি ফোটা পড়লে কি হবে সাপোজ তোমার একটা তেলের একটা বাটি রয়েছে সেখানে যদি এক ফোটা যদি জল ফেলে দাও সেক্ষেত্রে সেই জলটা কি হবে তেলের সাথে কি মিশে যাবে নাকি একটি পাতলা স্তরের মতো ভাসবে অপশন সি হচ্ছে নাকি তার কোনো আকৃতি নষ্ট হয়ে যাবে যেমন ফোটাটা বললো তার কি আকৃতি একদমই চেঞ্জ হয়ে যাবে নাকি অপশন ডি হচ্ছে গোলাকার কৃতি হবে এটার আনসার করো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমাদের প্র্যাকটিক্যাল প্রত্যেকেই হয়তো তোমরা রান্না বান্না করো সেখানে তোমরা জানো আশা করি প্রত্যেকেই সঠিক আনসার করতে পারবে তেলের উপর জলের যদি একটি ফোটা পড়ে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু এই যে তেলের ফোটাটা সেটা কিন্তু গোলাকৃতি হয়ে যাবে ঠিক আছে এটা তুমি নিজেই একটু টেস্ট করে দেখবে এতদিন যদি টেস্ট না করে থাকো সেক্ষেত্রে আজকেই তোমরা এটা করে দেখবে ঠিক আছে একটা তেলের তেলের বর্তনের মধ্যে সেখানে এক ফোঁটা জল ফেলে দেখবে কী হচ্ছে ওকে সাত নম্বর কোশ্চেন হয়ে গেল অবশ্যই কিন্তু প্রত্যেকে কত অ্যান্সার করলে কত পেলে অবশ্যই কিন্তু কুড়ির মধ্যে জানাবে আট নম্বর কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেন হচ্ছে তরলের পৃষ্ঠ ওটান ঘটে যেসব কারণে তা হল অনুদের মধ্যে মধ্যাকর্ষণ জনিত শক্তি অপশন বি হচ্ছে অনুদের মধ্যে বৈদ্যুতিক শক্তি অপশন সি হচ্ছে অনুদের মধ্যে আসনজন অপশন ডি হচ্ছে অনুদের মধ্যে সংশক্তি বল অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকে আট দাগের কোশ্চেন তরলের পৃষ্ঠটান ঘটে যেসব কারণে তা হলো অনুদের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তিজনিত মাধ্যাকর্ষণ জনিত শক্তি অপশন বি হচ্ছে অনুদের মধ্যে বৈদ্যুতিক শক্তি অপশন সি হচ্ছে অনুদের মধ্যে আসনজন বল অপশন ডি হচ্ছে অনুদের মধ্যে সশক্তি বল এটা অ্যান্সার করার চেষ্টা করো এর সঠিক হবে কিন্তু অনুদের মধ্যে বল ওকে অনুদের মধ্যে সংশক্তি এক্ষেত্রে এই যে তোমাদের এইখানে আমি বললাম এই যে এই যে গোলাকৃতি হবে এটা কারণটা কি এর মেইন কারণ কি হচ্ছে এখানে কিন্তু দুটো শক্তি কাজ করে একটা হচ্ছে কোহেসিভ ফোর্স আর একটা হচ্ছে অ্যাডেসিভ ফোর্স ঠিক আছে এগুলো একটু তোমরা টেক্সট বই থেকে দেখে নেবে কোহেসিভ ফোর্স আর অ্যাডেসিভ ফোর্স কি অর্থাৎ সংশক্তি বল কোহেসিভ ফোর্সের বাংলা মানে হচ্ছে কিন্তু সংশক্তি বল আর অ্যাডেসিভ কোর্স সেটার বাংলা মানে হচ্ছে কিন্তু জোন বল ঠিক আছে এগুলো একটু দেখে নেবে তোমরা টেক্সট বই থেকে এই যে সংশক্তি বল যেটাকে বলা হয় এটার ইংলিশ হচ্ছে কিন্তু কোহেসিভ কোহেসিভ ফোর্স ওকে কোহিসি ফোর্স লিখে তোমরা যদি বইও না পাও সেক্ষেত্রে গুগলে সার্চ দেবে তাহলে কিন্তু পেয়ে যাবে ওকে তারপরে কোশ্চেন দেখো ন নম্বর যেটা রয়েছে ন নম্বর কোয়েশ্চনের আনসার করবে প্রত্যেকে সঠিকভাবে আশা করি প্রত্যেকে সঠিক আনসার করবে জলের স্ট্রাইডারের মতো কিছু পতঙ্গ নিম্নলিখিত কিসের কারণে জলের পৃষ্ঠভাগে হাঁটতে সক্ষম হয় কোশ্চেনটা বুঝো জলের স্ট্রাইডারের মতো কিছু পতঙ্গ নিম্নলিখিত কিসের কারণে জলের পৃষ্ঠভাগে হাঁটতে সক্ষম হয় এর কারণটা কি এর কারণ এক নম্বর অপশন হচ্ছে অভিকর্ষজ বল অপশন বি হচ্ছে পৃষ্ঠটান অপশন সি হচ্ছে সান্দ্রতা অপশন ডি হচ্ছে কৈশিক উত্থান বা ক্যাপিলারি যে রাইস রয়েছে সেটা ওকে অ্যান্সার করো এরও কিন্তু সেম অ্যান্সার হবে পৃষ্ঠটান এর কারণেই কিন্তু তারা হাঁটতে সক্ষম হয় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো দশ নম্বর কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দশ নম্বর কোশ্চেন উষ্ণ জলে জামা কাপড় পরিষ্কার করা সহজ কেন আশা করি প্রত্যেকে তোমরা কাপড় কাচো তো সেখানে তোমরা অনেকেই সেটা এক্সপেরিমেন্ট করেছ তো এটার অ্যান্সার করো গরম জলে জামা কাপড় পরিষ্কার করা সহজ কেন অপশন এ হচ্ছে গরম জলের পৃষ্ঠটান বেশি অপশন বি হচ্ছে গরম জলের পৃষ্ঠটান কম অপশন সি হচ্ছে কম সাবান ব্যবহার হয় তার জন্য নাকি এগুলোর কোনোটিই নয় এর সঠিক অ্যান্সার করো দশ নম্বর কোশ্চেনের তো এর সঠিক অ্যান্সার হবে কিন্তু গরম জলের পৃষ্ঠটান কম ঠিক আছে এই কারণেই কিন্তু জামা কাপড় পরিষ্কার করা সহজ হয় ওকে তারপরে এগারো নম্বর কোশ্চেন দেখো এগারো নম্বর যে কোশ্চেন রয়েছে একটি লোহার সুস জলের উপরিভাগে ভাসছে ঠিক আছে একটি লোহার সুস জলের ভাসছে এর উপরিভাগে জন্য এই ঘটনাটার জন্য কোনটি দায়ী হচ্ছে মহাকর্ষীয় বল হচ্ছে তরলের ঊর্ধ্বমুখী ধাক্কা অপশন সি হচ্ছে পৃষ্ঠতান অপশন ডি হচ্ছে সান্দ্রতা একটি লোহার সুস জলের উপরিভাগে ভাসছে এর জন্য কোন ঘটনা দায়ী এর অ্যানসার করো এর অ্যান্সারও কিন্তু হয়ে যাবে পৃষ্ঠ টান ঠিক আছে পৃষ্ঠ কিন্তু এই সমস্ত ঘটনা ঘটে ঠিক আছে টানের তো বুঝতে পারছো এখান থেকে এই এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের একটা তোমরা গ্যারান্টি পাবে তো অবশ্যই চ্যাপ্টারটাকে একটু ভালোভাবে বুঝে শুনে পড়বে ঠিক আছে এই পৃষ্ঠ টানের জন্য কিন্তু জলের উপরে যে সুস সেগুলো কিন্তু ভাসতে পারে ঠিক আছে বারংবার কোশ্চেন দেখো বারো নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না ওকে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তারাও ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করতে পারে কারণ প্রতিদিন সন্ধ্যা ছটার সময় কিন্তু ক্লাস নিয়ে আমি আসছি তারপরে কোশ্চেন দেখো তরলে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয় তরলে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে পৃষ্ঠটান বৃদ্ধি পায় এবং সান্দ্রতা হ্রাস পায় অপশন বি হচ্ছে পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ই হ্রাস পায় অপশন সি হচ্ছে পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ই বৃদ্ধি পায় নাকি অপশন ডি পৃষ্ঠটান হ্রাস পায় এবং সান্দ্রতা বৃদ্ধি পায় এই সঠিক করো আশা করি অনেকেই তোমরা সঠিক আনসার করছো তরলের তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ই কিন্তু হ্রাস পাবে ওকে প্রথমেই যখন ক্লাস শুরু করি তখনই আমি বলেছি তাই না তরলের মধ্যে যদি তাপমাত্রা বৃদ্ধি পায় সেক্ষেত্রে পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ই হ্রাস পাবে এই বিষয়টা অবশ্যই কিন্তু স্টারমার্ক দিয়ে লিখবে ঠিক আছে স্টারমার্ক দিয়ে অবশ্যই এই পয়েন্টটা লিখবে তো চলে যাচ্ছি তারপরে আলোক যে চ্যাপ্টার রয়েছে তোমাদের সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন এগুলো কোশ্চেন যেগুলো আমি নিয়েছি সমস্ত কিন্তু বাছাই করা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য ওকে তো দেখো তেরো নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে ট্রাফিক সিগনালে লাল আলো কেন ব্যবহার করা হয় তো অপশনগুলো দেখো এক নম্বর অপশান হচ্ছে রং বা রক্ত লাল ট্রাফিক সিগনালে লাল আলো কেন ব্যবহার করা হয় অপশন অপশন বি হচ্ছে প্রাণীরা লাল শনাক্ত করতে পারে অপশন সি হচ্ছে লাল আলো অন্তত মানে কম বিচ্ছুরিত হয় অপশন হচ্ছে লাল হলো বিপদের প্রতীক অ্যান্সার করার চেষ্টা করো ট্রাফিক সিগনালে লাল আলো কেন ব্যবহার করা হয় ট্রাফিক সিগনালে লাল আলো কেন ব্যবহার করা হয় কোনো ট্রাফিক সিগনালে দেখবে সেখানে রেড কালার দেওয়া থাকে সেই কারণটা কি কেন ব্যবহার করা হয় এর কারণ হচ্ছে লাল আলো কম বিচ্ছুরিত হয় ঠিক আছে এই কারণেই কিন্তু অনেক দূর থেকে এই লাল আলো দেখা যায় দেখতে পাওয়া যায় তাই কিন্তু লাল আলো ব্যবহার করা হয় ওকে তারপরে কোশ্চেন দেখো চোদ্দো দাগের কোশ্চেন সেটা হচ্ছে নিচের কোনটিতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জড়িত নয় নিচের কোনটিতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জড়িত নয় অপশন এ হচ্ছে মরুভূমিতে মরিচিকা অপশন বি হচ্ছে ক্যালাইডোস্কোপ অপশন সি হচ্ছে হিরের ঝিকমিক অপশন ডি হচ্ছে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবারে আলোক রশ্মির সম্প্রচার বর্তমানে যেন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কি বাড়ি বাড়ি ইন্টারনেট পৌঁছাচ্ছে তাই না যেটাকে অপটিক ফাইবার বলা হয় তো এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে চোদ্দ দাগের কোশ্চেন অ্যান্সার বরং এর অ্যান্সার হবে কিন্তু ক্যালাইডোস্কোপ ওকে অবভন্তরীণ পূর্ণ প্রতিফলন জড়িত নয় এই ক্যালারাইডস্কোপের সাথে তারপরে क्वेश्चनে চলে যাচ্ছি 15 নম্বর क्वेश्चन অক্ষি গোলকের আকার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় অক্ষী গোলকের আকার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় অপশন এ হচ্ছে অন্ধবিন্দু অপশন বি হচ্ছে রেটিনা অপশন সি হচ্ছে কনিয়া অপশন ডি হচ্ছে কোনিনিকা অক্ষী গোলকের আকার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় মানব যে চক্ষু রয়েছে সেখানে গোলক রয়েছে সেই অক্ষী গোলকের আকার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় অন্ধবিন্দু রেটিনা অপশন সি হচ্ছে কনিয়া অপশন ডি হচ্ছে কোনিনিকা এর সঠিক অ্যান্সার করুন তো এর ছড়ি আনসার হয়ে যাবে কিন্তু কোনিনিকা ওকে অর্থাৎ কোনিনিকা কিন্তু হচ্ছে চোখের যে রঙিন পাটটা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু কনিনিকা ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো ষোলো দাগের কোশ্চেন নিচের কোনটি সর্বাধিক ভারী রশ্মি ভীষণ ইম্পর্টেন্ট মার্ক দিয়ে রাখবে নিচের কোনটি সর্বাধিক ভারী রশ্মি অর্থাৎ বিটা গামা এক্স নাকি আলফা করো নিচের কোনটি সর্বাধিক ভারী রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি এক্স রশ্মি নাকি আলফা রশ্মি এর সঠিক অ্যান্সার হবে কিন্তু আলফা রশ্মি ঠিক আছে সবচেয়ে ভারী রশ্মি হচ্ছে কিন্তু আলফা রশ্মি ওকে এখানে আর বিষয় মাথায় রাখবে সেটা হচ্ছে যে এই আলফা কণা এটা কিন্তু প্লাস আয়ন ঠিক আছে সাইন ওকে ধনাত্মক আধান কিন্তু বহন করে আর যে বিটা রয়েছে সেটা কিন্তু নেগেটিভ ওকে অর্থাৎ ঋণাত্মক আধান বহন করে আর গামা কিন্তু সবসময় কি থাকে নিউট্রাল থাকে তাই না এগুলো তোমরা পড়েছি ভালো তারপরে কোশ্চেন দেখো সত্য দেখে যে কোশ্চেন সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি গোলাকার দর্পণ বলা হয় নিম্নলিখিত কোনটিকে গোলাকার দর্পণ বলা হয় অপশনই হচ্ছে শুধুমাত্র উত্তল দর্পণ অপশন বি হচ্ছে শুধুমাত্র অবতল দর্পণ অপশন সি হচ্ছে উত্তল এবং অবতল দর্পণ দুটি অপশন ডি হচ্ছে সমতল দর্পণ কোশ্চেনটা বোঝো নিম্নলিখিত কোনগুলিকে গোলাকার গোলাকার দর্পণ বলা হয় এগুলোর মধ্যে কোনটাকে গোলাকার দর্পণ বলা হয় অনেকের কাছে অ্যান্সার পাচ্ছি আই হোপ তো এর সরি অ্যান্সার হবে কিন্তু উত্তল এবং অবতল দর্পণ দুটোই ওকে উত্তল এবং অবতল দর্পণ দুটি তারপরে কোশ্চেন দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আঠারো দাগের কোশ্চেন অ্যান্সার করো প্রত্যেকে মরিচিকার একটি উদাহরণ হলো আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অপশন ডি হচ্ছে আলোর অবক্ষেপণ অ্যান্সার করো মরিচিকার একটি উদাহরণ হলো আলোর প্রতিফলন আলোর 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 প্রতিসরণ সম্পূর্ণ প্রতিফলন নাকি অবক্ষেপণ এর সঠিক হবে অভ্যন্তরীণ মরিচিকা কোথায় দেখা যায় মরুভূমিতে দেখা যায় তাই না এই মরুভূমির মরিচিকার উদাহরণ এর মধ্যে কোনটা হবে এর অ্যান্সার কিন্তু হবে আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কিন্তু দেখা যায় মরিচিকা কিন্তু বিশেষত প্রচন্ড গ্রীষ্মর দিনে কিন্তু দেখা যায় তাই না তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি রামধনুর রঙগুলি ড্যাশ ঘটনার দ্বারা গঠিত হয় রামধনুর যে রং থাকে সেগুলো কোন ঘটনার দ্বারা গঠিত হয় অপশন এ হচ্ছে প্রতিফলন অপশন বি হচ্ছে প্রতিসরণ অপশন সি হচ্ছে আশ্লেষ নাকি অপশন ডি হচ্ছে বিচ্ছুরণ রামধনুর রঙগুলি কোন ঘটনার দ্বারা গঠিত হয় রামধনুর রং বিচ্ছুরণের দ্বারা কিন্তু গঠিত হয় ঠিক আছে অবশ্যই ভালোভাবে মনে রাখবে রামধনুর রং বিচ্ছুরণের দ্বারা গঠিত হয় তোমরা বলতে পারবে বিচ্ছুরণ কি বিচ্ছুরণ কিন্তু হচ্ছে এমন একটা ঘটনা যা দিয়ে সাদা আলো একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্যদিকে যাওয়ার সময় ঠিক আছে তার যে ষাটটা উপাদান মানে ষাটটা উপাদানে বিভক্ত হয়ে পড়ে ঠিক তাই না বেনিয়া সহকলা প্রত্যেকে পড়েছ বেনিয়া সহকলা তো সেই ষাটটা রঙে কিন্তু বিভক্ত হয়ে পড়ে এই বিচ্ছুরণের কারণে ওকে তারপরে কোশ্চেন দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকে জানি এখানে গোলাবে এই কোশ্চেনটার মধ্যে সেজন্য আমি এখানে একটা ছবিও দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারো দেখো যানবাহনের যে রিয়ার ভিউ মিরোর থাকে অর্থাৎ পিছনে দেখার যে আয়না থাকে সেটা কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করবে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে কিন্তু এই আলোক চ্যাপ্টার কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট বারবার বলছি আজকে যে দুটো চ্যাপ্টার থেকে হলো ভীষণ ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টারই ঠিক আছে এরকম করে কিন্তু আমি প্রতিদিন এরকম করে করে কিন্তু আমি তোমাদের চ্যাপ্টারগুলো শেষ করব ঠিক আছে মক টেস্ট নিয়ে নিয়ে মোটামুটি আমার টার্গেট রয়েছে কম করে পনেরোশো কোশ্চেন সলভ করানোর কম করে পনেরোশো কোশ্চেন তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু এটা পসিবল হবে ওকে তো দেখো এর সঠিক অ্যান্সার করো কুড়ি নম্বর কোশ্চেন আজকের এটাই লাস্ট কোশ্চেন অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে ক্লাস জানি না কতজন তোমরা দেখছো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এতে আমিও নিজে মোটিভেটেড হব তো দেখো এর সঠিক অ্যান্সার করো অপশন এ হচ্ছে উল্টো বা অবশিষক এবং ক্ষুদ্র বা খর্বিত প্রতিবিম্ব হবে অপশান বি হচ্ছে বিবর্ধিত এবং উল্টো প্রতিবিম্ব অপশন সি হচ্ছে বিবর্ধিত এবং সোজা অপশন ডি হচ্ছে ক্ষুদ্র অসদ্বিম্ব এবং সোজা প্রতিবিম্ব গঠিত হবে অ্যান্সার করো যানবাহনের যে রেয়ার ভিউ মিরর থাকে অর্থাৎ পিছনে দেখা যে আয়না থাকে সেখানে কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হবে এখানে কিন্তু ক্ষুদ্র অসদ্বিম্ব এবং সোজা প্রতিবিম্ব গঠিত হবে ঠিক আছে এটাই হচ্ছে কিন্তু এর সঠিক অ্যান্সার তোমরা যদি এটিএম এটিএমে ঢুকো ঠিক আছে এটিএম মেশিনে যদি ঢুকো দেখবে এটিএম মেশিনের ওখানে কিন্তু একটা মিরোট থাকে আয়না থাকে সামনে সেই এটিএম মেশিনের মধ্যে যে আয়নাটা থাকে সেটাও কিন্তু সেম ঠিক আছে একই ধরনের কিন্তু এখানেও আয়না অর্থাৎ দর্পণ ব্যবহার হয় ঠিক আছে সিকিউরিটি পারপাসে কিন্তু সিকিউরিটি পারপাসে কিন্তু এটিএমের মেশিনের মধ্যেও কিন্তু আয়না লাগানো থাকে এই আয়নার মাধ্যমে তোমার পিছনে হয়তো ধরো তুমি পিন এখানে এটিএম মেশিনের মধ্যে পিন দাবাচ্ছ পিছন থেকে কেউ দেখছে কিনা তুমি কিন্তু বা পিছনেই তোমাকে কেউ ফলো করছে কিনা তুমি কিন্তু এই আয়নার মধ্যেই দেখতে পারবে সেজন্যই কিন্তু এটিএম মেশিনের মধ্যেও আয়না লাগানো থাকে আশা করি অনেকে তোমরা এটা জানতে না তো এই ছিল তোমাদের জন্য আজকের কুড়িটি কোশ্চেনের মক টেস্ট আশা করি তোমরা প্রত্যেকে ভালো করছো প্রিপারেশান ঠিকঠাকই নিচ্ছ অ্যান্সার করতে পারছো টোটাল কুড়িটির মধ্যে কতগুলো সরি অ্যান্সার করতে পারলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো যাতে খুব একটা ভালো স্কোর হচ্ছে না অবশ্যই এখনও সময় রয়েছে একশো দিনের মতো সময় রয়েছে ভালোভাবে পড়লে ভালোই কিন্তু স্কোর করা যাবে ঠিক আছে একদমই চিন্তার কোনো কারণ নেই প্রিপারেশানটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যাও যারা মনে হচ্ছে যে সেলফ স্টাডি করে পারছো না সেক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে পারো প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার রয়েছে তোমাদের গাইড করে দেবে কোনো সমস্যা হবে না কোনো সাবজেক্ট নিয়ে ওকে যেমনটা ক্লাসে শুরুতে প্রথমেই বললাম তোমাদের জন্য আজকেও একটা কোশ্চেন থাকছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে এর সঠিক অ্যান্সারটা জানাবে তো আজকের জন্য যে কোশ্চেন দি কোশ্চেন অফ দ্য ডে সেটা হচ্ছে রকেট ইঞ্জিনের কার্যকরী সিদ্ধান্তটি কিসের উপর ভিত্তি করে হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন হয়তো তোমাদের কোশ্চেনটা পরীক্ষা এসেছিলো যতটা আমার মনে পড়ছে অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকে আরেকবার কোশ্চেনটা আমি বলে দিচ্ছি রকেট ইঞ্জিনের কার্যকরী সিদ্ধান্তটি কিসের উপর ভিত্তি করে হয়েছে অপশনে হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র নাকি শক্তির নিত্যতা সূত্র নিউটনস ল ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা নিয়ে আমি আলাদা করে একটা ক্লাস নেব তোমাদের ঠিক আছে তো অবশ্যই আপাতত এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না যেমনটা বললাম আগামীকাল তোমাদের যে মক টেস্ট হবে সেটা জি কের উপর হবে এখানে আমি লিখে দিচ্ছি মক টেস্ট থ্রি জি মক টেস্ট হবে ঠিক আছে তিন নম্বর মক টেস্ট যেটা হবে সেটা তোমাদের জিকের উপর মক টেস্ট হবে আগামীকাল সন্ধ্যা ছটার সময় আবার দেখা হচ্ছে এভাবে করে করে কিন্তু আমি আগের দিন বলে দেব নেক্সট ডে তোমাদের কোনটা মক টেস্ট হবে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডাব্লু বি নার্সিং টেলিগ্রাম অ্যাপ ওপেন করে সেখানে ডাব্লু বি নার্সিং লিখে সার্চ করবে প্রায় ছ হাজারের মতো ফলোয়ার্স সেখানে রয়েছে তো সেই গ্রুপটার মধ্যে অবশ্যই জয়েন হয়ে যাবে ঠিক আছে আর যারা ক্লাসে জয়েন হতে চাইছো আমাদের পেইড ব্যাচে জয়েন হতে পারো নশো নিরানব্বই টাকায় সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু ত্রিপল ফাইভ ফোর কোনো যদি ডাউট থাকে অ্যাডমিশনের ব্যাপারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে যদি কথা বলার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আগে একটু হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার কথা বলতে চাই সেক্ষেত্রে আমি কিন্তু তোমাকে কলব্যাক করে দেবো ঠিক আছে ফ্রি সময় তো দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ক্লাসে ততক্ষণে ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশান চালিয়ে যাও कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना चुनिए कर्मा संगस्थान ऑनलाइन को और करे अपने डब्ल्यू बी एन एम जी एन एम एंड का सपना साकार डाउनलोड दिया नाउ।